দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, সত্যের পক্ষে সমাজের সাথে। টেরাকোটা পত্রিকার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হলো ইন্দপুরে। শুক্রবার ইন্দপুর ব্লকের বাংলা বাজারের একটি বেসরকারি লজে ওই চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়। জানা গিয়েছে বিষ্ণুপুরের প্রদীপ কর ও পলাশ চট্টোপাধ্যায়ের উদ্যোগে ওই আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়। বাংলার মন্দির লিপিতে বাংলার সমাজচিত্র, এই প্রদর্শনীতে এলাকার প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের ছবি ছাড়াও বাইরের বিভিন্ন মন্দিরের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। আলোচনা সভা ও কবিতার আসরে উপস্থিত ছিলেন কবি প্রদীপ কর, অভ্রদীপ গোস্বামী, রামদাস মণ্ডল, জিৎ পাত্র, কৃষ্ণেন্দু তন্তুবাই, রাজেশ মণ্ডল, ইনপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নারুগোপাল মুদি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অভ্রদীপ গোস্বামী। আবৃত্তিতে যোগ দেয় ক্ষুদে শিল্পী হাসি ও খুশি। কবিরা কবিনী শত্রু, নারীরা নারী, পশুদের বড় শত্রু শিকার করতে। অ্যাকচুয়ালি বাংলার মন্দির যেটা 1600 শতক, মানে সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত নির্মিত, এই ধরনের অনেক মন্দির আছে, যে মন্দিরগুলো আমরা আশেপাশে দেখতে পাই। কিন্তু সেই মন্দিরগুলো নির্মিত হয়েছিল অনেকগুলো কারণে। দেবতার পুজো হচ্ছে তার মধ্যে মূল বিষয়। দেবতার পুজোকে ঘিরে নানান ধরনের উৎসব, রাস, দোল ইত্যাদি অনেক কিছু হতো, যেগুলো মন্দির প্রাঙ্গণে হতো। এই ধর্মাচরণ ছাড়াও মন্দিরের অনেকগুলো সমাজতাত্ত্বিক দিক আছে। সেই সমাজতাত্ত্বিক দিকগুলো কী? না, মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের অলঙ্করণ থাকে। মন্দিরের টেরাকোটার যেমন কাজ থাকে, সেরকমই মন্দিরের গায়ে কিছু ইনস্ক্রিপশন থাকে। এই ধরনের একটা মন্দির আপনি দেখলে বুঝতে পারবেন, ধরুন এই যে একটা মন্দির, এর এখানে একটা লিপি আছে। এই লিপিটার সঙ্গে এই লিপিটাতে কী কী আমরা তথ্য পাবো? একটা ছোট্ট লিপি যেখানে আমরা কী কী তথ্য পাবো। প্রথম কথা, মন্দিরটা কখন প্রতিষ্ঠা হয়েছিল, মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিলেন, মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম থাকতে পারে, তার মায়ের নাম থাকতে পারে, তার সন্তানের নাম থাকতে পারে, এরকম নাম। আরেকটা জিনিস যেটা আমাদের খুব কৌতূহলের বিষয়, সেটা হচ্ছে মন্দিরগুলো তৈরি করেছিল কারা? একজন রাজা বা একজন জমিদার, তিনি তো পৃষ্ঠপোষণা করলেন, টাকা পয়সা দিলেন, তার নামে প্রতিষ্ঠা হলো। কিন্তু শিল্পী কারা ছিলেন, কারিগর কারা ছিলেন, কারা মন্দিরটা তৈরি করেছিলেন? এই ধরনের বাংলাতে প্রচুর ইনস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। যে লিপিগুলো পাচ্ছি আমরা, মন্দির লিপি, সেখানে প্রচুর শিল্পীদের নাম আছে। বিভিন্ন জেলাতে এই ধরনের শিল্পী ছিলেন, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এরকম প্রচুর জায়গাতে এই ধরনের শিল্পী ছিলেন। সেই শিল্পীদের পরিচয় কিন্তু আর কোনো জায়গাতে লিখিত নেই। কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে, রাজা তৈরি করছে, সেটা হয়তো একটা পুঁথিতে উল্লেখ করা আছে। কিন্তু কারিগর, মন্দির শিল্পী যারা, তাদের কথা কিন্তু আর অন্য কোনো জায়গাতে নেই। আমরা শুধুমাত্র বাংলার মন্দির লিপি থেকে তাদের পরিচয়টা পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো মানে শিল্পী, তিনি একটা মন্দির, মানে জেনারেলি যা হয় অন্তত 3 বছর লাগে, কোনো কোনো মন্দির 8 বছর, 9 বছর, 10 বছরও তৈরি করেছেন। একজন শিল্পী কতগুলো মন্দির তৈরি করতে পারেন সারা জীবনে? দেখা যাচ্ছে মানে ইনস্ক্রিপশন যদি আমরা ফলো করি, তাহলে বুঝতে পারছি একজন শিল্পী 7টা 8টা পর্যন্ত মন্দির তৈরি করছে। এবং তার শিল্প নৈপুণ্য, তার যে একটা নিজস্ব শৈলী, সেগুলো সব কিন্তু মন্দিরের মধ্যে মানে প্রস্ফুটিত আছে, যেটা থেকে বুঝতে পারে যে এটা এই রামদাস করেছেন। এরা মূলত ছিল সূত্রধর সম্প্রদায়। বাংলার সূত্রধর বলতে আমরা যাদেরকে ছুতর বলি, এই ছুতরদেরকে তো সহজে আমরা বলি যে তারা দেখেছি কাঠের কাজ করেন, কেউ কেউ হয়তো মাটির শিল্পে মাটির প্রতিমা তৈরি করেন। মেনলি এদেরকে সূত্রধর বলা হয় এই কারণে, যেটা সুতো ধরে থাকতেন বলে, সুতো দিয়ে মেজারমেন্ট করতেন, তার জন্য সূত্রধর বলা হয়। এই কারিগরদের অধিকাংশই সূত্রধর সম্প্রদায়ের মানুষ। তারা কি করতেন? তারা নানানভাবে এই মন্দিরের নির্মাণ, তার প্রকৌশল, তার ইঞ্জিনিয়ারিং, এইগুলো মেনটেন করতেন। তার সঙ্গে মন্দিরের বাইরের যে অলঙ্করণ, তার কোন দেবতা হবে, সেই দেবতার কী হবে, শাস্ত্রসম্মতভাবে সেগুলো করতেন।
অ্যাকচুয়ালি আজকে আমরা সেখানে ইঁদপুরে আমাদের বেশ কিছু বন্ধুজন আছেন যারা আমাদের দীর্ঘদিনের সঙ্গী। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেন এখানে এবং প্রায় প্রত্যেকটি মানুষই এখানে আমাদের যতজন বন্ধুরা আছেন সবাই সংস্কৃতির নানান বিষয় নিয়ে যুক্ত। তারা একটা আমাকে আহ্বান জানিয়েছিলেন যে আমি যে ধরনের কাজটা করছি সেই কাজ নিয়ে এখানে একটা প্রদর্শনী করার জন্য। মূলত মন্দির লিপি এইগুলোর যে আলোকচিত্র, এই আলোকচিত্র শিল্পী হচ্ছেন পলাশ চট্টোপাধ্যায়, তিনি এগুলো সব তুলেছেন ছবি, তার ছবি নিয়ে এখানে একটা প্রদর্শনী এবং তার সঙ্গে এইটা নিয়ে সামান্য কিছু কথাবার্তা বলা। আমার নাম প্রদীপ কর। আমরা এখানে আছি বিষ্ণুপুর মন্দিরে, খুব সুন্দর সুন্দর মন্দির দেখলাম, আমাদের খুব ভালো লেগেছে। এখানে বুঝলাম যে বিষ্ণুপুর মন্দির খুব ভালো। খুব ভালো। আমার বাঁকুড়া জেলার পোয়ারা গ্রামে। কি নাম? সৌমিলি পাত্র। আমার নাম আমারও ভালো লেগেছে। এখানে এসে কি দেখলে? এখানে শাল দেখলাম, মন্দির দেখলাম। তারপর কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ, কি বুঝলে? এখানে শাল দেখা আছে, তারপর মন্দিরে বিভিন্ন রকম ছবি দিয়ে আছে। আমার বাড়ি বাঁকুড়া জেলার পুয়াড়া গ্রামে। কি নাম? আমার নাম সহেলি পাত্র। মাননীয় প্রদীপ কর মহাশয়ের চিত্র প্রদর্শনী ও বাংলা কবিতা পাঠের যে অনুষ্ঠান, আন্তরিকতা ছিল অসম্ভব, দারুণ জিনিস, মানুষ না দেখলে চোখে বোঝা যায় না। এই ধরনের অনুষ্ঠান আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি পরিমাণে হওয়া দরকার, যাতে আগামী প্রজন্ম সোশ্যাল মিডিয়া ছেড়ে এই ধরনের কবিতা, চিত্র প্রদর্শনী, টেরাকোটা, বিভিন্ন মন্দিরের গুরুত্ব এইসব নিয়ে আগ্রহ প্রকাশ করে। আমি ব্যক্তিগতভাবে প্রদীপবাবুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এই ধরনের অনুষ্ঠান এখানে করার জন্য। আরও ধন্যবাদ জানাবো সেই সমস্ত মহান মানুষদেরকে যারা এই ধরনের অনুষ্ঠানটি এখানে অর্গানাইজ করেছেন। এর আর কিছু বেশি বলছি না। আমার নাম নাড়ুগোপাল মোদি, এই ইনপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এখানে আজকে এই পূর্ণজ্যোতি নির্বাহ ভবনে প্রদীপ কর মহাশয়ের উদ্যোগে টেরাকোটা পত্রিকার উদ্যোগে বিভিন্ন মন্দির নগরী এবং বাঁকুড়া জেলার বিভিন্ন মন্দিরের আলোকচিত্রের প্রদর্শনী হয়েছে। সেটা খুব ভালোভাবে উনি এখানে সকলের সামনে, দর্শকদের সামনে তুলে ধরেছেন। তারপর এখানে কেমন লাগলো? আমরা প্রত্যেকে এসেছি এবং দেখছি, খুব উপভোগ করছি। প্রতিটা বিষ্ণুপুর বা অন্যান্য জায়গার যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো সম্পর্কে আমরা দেখলাম, জানলাম, তার সংক্রান্ত বিভিন্ন শিলালিপি বা বিভিন্ন তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি। কোন রাজার আমলে তৈরি হয়েছে এগুলো বা কোন সালে তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। বিভিন্ন এই লিপিগুলো কীভাবে লেখা, কোন ভাষাতে লেখা সেইগুলো সম্পর্কে আমরা কিছুটা তথ্য বুঝতে পেরেছি এখান থেকে, বা কোথায় জোড়া মন্দির আছে, কোথায় সিঙ্গেল মন্দির আছে, এইসব জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখানে খুবই ভালো লাগছে, খুবই ভালো এখানের পরিবেশ, একদম শান্তশিষ্ট পরিবেশে একটা নিরিবিলির মধ্যে আমরা অনেক কিছু জানলাম। আমরা বিষ্ণুপুর বা পশ্চিমবাংলার যে নগরী বা এত সুন্দর মন্দির রয়েছে সেগুলো হয়তো আমরা জানতাম না যদি এত সুন্দর একটা এক্সিবিশন বা প্রদর্শনী না হতো। অ্যাকচুয়ালি আমাদের খুবই ভালো লাগছে যে উনি প্রদীপ কর মহাশয় উনি এগুলো সব এক্সিবিশনগুলো করেছেন এবং আমরা খুবই উপকৃত হলাম তার কাছ থেকে এই সমস্ত তথ্য আমরা পেয়ে। আমার নাম রাজেশ মণ্ডল, বাড়ি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার বাংলা গ্রামে। ইন্দপুর থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস।